73 বছরে বৃদ্ধাকে বিয়ে করল কিশোর। ইন্দোনেশিয়ায় বিবাহ আইন ভঙ্গ করে 73 বছরে এক বৃদ্ধাকে বিয়ে করেছে 15 বছরে কিশোর। শুধু তাই নয়, তাদের বিয়ে না দিলে আত্মহত্যারও হুমকি দেওয়া হয়েছিল। পরে গ্রামের লোকজন বাধ্য হয়ে তাদের বিয়ে দেন। সেলামেত্রিয়াদি নামে 15 বছরে ওই কিশোর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। সেলামেত্রিয়াদি নামে 15 বছরে ওই কিশোর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। তখন তার দেখাশোনা শুরু করেন রিয়াগাস মাহমুদা জাফর নামে 73 বছরে ওই বৃদ্ধা। তিনি ওই কিশোরের প্রতিবেশী। ওই সেবা করার সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। তবে ইন্দোনেশিয়ায় এই আইন অনুযায়ী নারীদের কমপক্ষে 16 বছর ও পুরুষদের 19 বছরের নিচে বিয়ে করা অবৈধ। যদিও এর থেকে চরম বয়সীরা দেশটি ধর্মীয় আন্দোলনে গিয়ে বিয়ে করতে পারে, তবে সেক্ষেত্রে তাদের মা বাবারে অনুমতি প্রয়োজন হয়। মা বাবা না থাকায় বিবাহের এই আইনের কারণে সেলামেত বিপাকে পড়ে। এরপর ওই বৃদ্ধার সঙ্গে বিয়ে না দিলে সে আত্মহত্যা হুমকি দেয়। গ্রাম প্রধান কিক এনি বলেন, সেলামেত অনেক ছোট, কিন্তু আমরা তাদের বিয়ে দিয়েছি কারণ সে আত্মহত্যার জন্য হুমকি দিয়েছিল। সেলামেতের বয়স কম হওয়ায় আমরা সিদ্ধান্ত নিই তাদের বিয়ে দেওয়ায়। সেলামেতের বাবা অনেক আগে মারা যান এবং সে তার মায়ের কাছ থেকে ভালোভাবে আদর যত্ন পায়নি, কেননা তার মা আরেকজনকে বিয়ে করে অন্যত্র চলে গিয়েছিলেন।